পরস্পরের মধ্যে যে সমঝোতা আমাকে অত্যন্ত আকৃষ্ট করেছে, খুব ভালো লেগেছে। দিকে দিকে ইসলামের বিজয় কেতন উড়ুক, এটি আমি চাই। মুসলিম মিল্লাতের আকিদাগত পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। তিনি একজন ব্যক্তি না, তিনি একজন প্রতিষ্ঠান। এমন চরিত্রের, এমন আখলাকে, এমন আচরণে আমরা বের হব যাতে করে মানুষ যেন বুঝে যে সত্যিকার অর্থে এই মানুষটি কোনো একটা আদর্শকে বহন করে। এই আদর্শ দিয়েই কিন্তু তৎকালীন সময়ে কিন্তু আরেকটি আদর্শকে কিন্তু ভূমধ্যসাগর পাড়ি দেওয়ানো হয়েছে, আরেকটি আদর্শকে প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়ানো হয়েছে, আরেকটি আদর্শকে পাঠাই দেওয়া হয়েছে আটলান্টিক মহাসাগরকে তাড়া করা হয়েছে। কিন্তু সেই আদর্শই, সেই কোরআন এখনো অক্ষুণ্ণ অবস্থায় আছে। ইসলাম মানে তো কোরআন এবং সহি হাদিস, এই বাদ্যত ইসলাম হয় না। যতক্ষণ এখলাস থাকবে ততক্ষণ রহমত থাকবে, এখলাস নাই তো রহমত উঠে যাবে। আমি ছাত্রদের কাছে প্রায় বলি, কোনো রকম কপটতা, যাকে নিফাক বলা হয়, যেন কারো অন্তরে স্থান না পায়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। অতিরিক্ত সচিব জনাব সাইফুল ইসলাম স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি ইতিমধ্যে আমাদের মহিলা মাদ্রাসা পরিদর্শন করেছেন। মহতারাম আমিরা জামাতের সাথে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তো এখানে আমাদের ছাত্র শিক্ষকের একটা কিয়দংশ আছে আর কি। আমাদের মূলত পশ্চিম পার্শ্বে আবাসিক ভবন, সেখানে আমাদের আছে, আমাদের এখানে 1500 আমাদের বালক শাখায় ছাত্র এবং 1450 আমাদের ছাত্রী। তো এখন আজকে ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক জনাব সাইফুল ইসলাম স্যারকে ছাত্র শিক্ষক সকলের উদ্দেশ্যে কিছু মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম, মহান আল্লাহর নামে শুরু করছি। আজকে মসজিদের ভিতরে আপনাদের এই আয়োজন, পরম শ্রদ্ধাভাজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর জনাব আসাদুল্লাহ গালিব উপস্থিত রয়েছেন, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ এবং এই প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র যারা আছেন এখানে, সকলকে জানাই আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা। আজকের এই প্রোগ্রামে উপস্থিত দিনের দায়ী নকিব এবং রাহবার জনাব প্রফেসর মহোদয়, যিনি মুসলিম মিল্লাতের আকিদাগত পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন, তিনি একজন ব্যক্তি না, তিনি একজন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের আয়ু আল্লাহর পক্ষ থেকে আস্তে আস্তে বয়সের কারণে, তিনি বয়সের ভারেও যেমন বয়োবৃদ্ধ হচ্ছেন, ফলে কাজ করারও তার আস্তে আস্তে অনেক বিষয় কমে যাচ্ছে। তা আমি অনুরোধ করব আপনাদেরকে তার স্থলে এই প্রতিষ্ঠান তো কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য, তার আরাধ্য ইচ্ছাগুলো পরিপূরণের জন্য আপনাদেরকেও কাজ করতে হবে। কতটুকু কাজ করলে, কতটুকু শ্রম দিলে সে আরাধ্য সাধন হবে, সেই সাধনার জায়গায়, কাঙ্ক্ষিত জায়গায় তিনি পৌঁছতে পারবেন। উনি এই প্রতিষ্ঠান কিন্তু একদিনে গড়ে তোলেননি, ওনার চিন্তা চেতনা, ওনার মনন সবটুকু উনি নিংড়ে দিয়েছিলেন এই প্রতিষ্ঠানের জন্য। সেই নিংড়ে দেওয়া জায়গাটুকু আজকে কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এই বড় বড় বিল্ডিংগুলো, সৌধগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ফলে উত্তরবঙ্গের এই পাদপীঠে, উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ শহরের উপকণ্ঠে এই প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে। এটা মানুষের সামনে দীপ্যমান হয়েছে, জ্বলজ্বল করছে। এখানকার যে পড়াশোনা, এখানকার যে মননশীলতা, এখানকার যে মানুষের আকাঙ্ক্ষা, সবটুকুই সারা দেশবাসী পরখ করছে, লক্ষ্য করছে। নানা সীমাবদ্ধতা আপনাদের আছে, নানা বাধা আছে, এই বাধার প্রাচীর অতিক্রম করে সামনে টপকাতে হবে। ইসলাম খুব কঠিন একটি ধর্ম, আবার অনেক সহজ ধর্ম। ইসলামের সারা জাগানো যে মতবাদ, সারা পৃথিবীর অন্যান্য মতবাদকে সরিয়ে দিয়েছে, এই সরিয়ে দেওয়ার জন্য আজকে আমরা সুফল ভোগ করছি। কিন্তু এটি দিকে দিকে দিগন্ত বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার জন্য যারা কাজ করেছে, তাদের ইতিহাস আজকে আমাদের পড়তে ভালো লাগে,
কিন্তু এই ইতিহাসের যারা জ্বলন্ত উদাহরণ ছিলেন তখন তারা কিন্তু সেটিকে বুঝেন কতটা কঠিন এবং শক্ত। আমি একবার ইটালি গেলাম, ইটালির ভেনিস শহরে। সে ভেনিস শহরে একজন খ্রিস্টান ইঞ্জিনিয়ারের সঙ্গে আমার দেখা হলো, কথা হলো। তো দীর্ঘ পাঁচ দিন আমি সেখানে ছিলাম। তো সেই সময় চলতে ফিরতে সে উনি হচ্ছে আমেরিকায় একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। তো বিভিন্ন ধর্মের বিষয়গুলো ওনার কাছে খুব ভালো স্পষ্ট। তো এই কথা বলতে বলতে একদিন আমি জিজ্ঞাসা করলাম যে তোমাদের ধর্মের যিনি প্রবর্তক, আমরা তো প্রফেট বলি, নবী বলি, ঈসা আলাইহিস সালাম, তোমরা তো যীশু খ্রিস্ট বলো, ক্রাইস্ট বলো, তোমরা তো জন্ম জেরুজালেমের বেথলেহেমে, তো এই আশপাশ দিয়ে এই ধর্ম তো আসলে বিস্তার লাভ করার কথা ছিল, এই ধর্মের প্রসার হওয়ার কথা ছিল এই জেরুজালেম কেন্দ্রিক পার্শ্ববর্তী দেশগুলো। এই দেশগুলোতে খ্রিস্ট ধর্ম এই মতবাদ বিস্তার লাভ না করে এইটা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এটা চলে গেল ইউরোপে, এবং আরও খানিকটা পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এইটা চলে গেল আমেরিকায়, এবং আর একটু পাড়ি দিয়ে চলে গেল পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে এটা নিউজিল্যান্ড চলে গেল, অস্ট্রেলিয়ায় চলে গেল। এর কারণ কি? এটি পার্শ্ববর্তী দেশগুলোতে খ্রিস্টান ধর্ম কেন জেঁকে বসতে পারল না, কেন এই মতবাদ উড়ে চলে গেল? একদম স্ট্রেট সরল উক্তি তার। উনি বললেন যে আসলে মোহাম্মদের আদর্শের কাছে খ্রিস্টানদের যে আদর্শ, যীশু খ্রিস্টের যে রেখে যাওয়া আদর্শ তৎকালীন সময় এতটাই ভঙ্গুর ছিল, এতটাই দুর্বল ছিল যে এক ফুৎকারে এই আদর্শের কাছে ওই আদর্শ আর টিকতে পারল না। আমি তাকে পাল্টা জিজ্ঞাসা করলাম, তোমরা কি মনে করো যে মোহাম্মদের এই আদর্শ ও তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে না, কারণ সে তো মোহাম্মদ পর্যন্তই বলতে আগ্রহী। তো বললাম যে তোমরা কি মনে করো যে, বা তুমি কি মনে করো যে মোহাম্মদের এই আদর্শ প্রতিষ্ঠা করার জন্য একদল তরুণ, একদল যুবক দুধারালো তলোয়ার নিয়ে, চকচকি তলোয়ার নিয়ে মাঠে মাঠে ঘুরে বেড়িয়েছে তার আদর্শ প্রচারের জন্য, প্রতিষ্ঠার জন্য, তুমি একে একটি মনে করো? বিশ্বাস করেন সেই স্টেট বলেছে নো, কোনোভাবেই তলোয়ার নিয়ে, তলোয়ার নিয়ে একদল যুবক সশস্ত্র মানুষ এই আদর্শ প্রতিষ্ঠার জন্যে দিক থেকে দিগন্তে তারা ছুটে বেড়ায়নি। এটি সত্যিকার অর্থে এই আদর্শের মধ্যে এমন একটা চৌম্বকীয় ছিল, এমন একটা আবেশ ছিল যে আবেশে সমস্ত মানুষেরা আবেশিত হয়েছে। আজকে আমাদেরকেও প্রথম কথা, আমরা এমন চরিত্রের, এমন আখলাকে, এমন আচরণে আমরা বের হব যাতে করে মানুষ যেন বুঝে যে সত্যিকার অর্থে এই মানুষটি কোনো একটা আদর্শকে বহন করে। দেখেন আমরা প্রত্যেকটি জায়গায় যখন মসজিদ থেকে বের হয়, সারাক্ষণই তো আমরা মসজিদে থাকি না, মসজিদের বাইরে তো নানা কর্মকাণ্ডে আমাদেরকে অফিসে যেতে হচ্ছে, মাঠে যেতে হচ্ছে, বাজারে যেতে হচ্ছে, হাটে যেতে হচ্ছে, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। সেখানে টোটালি দেখেন যে ইসলামী যে কনসেপ্ট, যে আদর্শ, যে আচরণ আরেকজনের কাছ থেকে আপনার আশা করেন আপনি, সে আদর্শ কিন্তু টোটালি অনুপস্থিত, টোটালি অনুপস্থিত। তো এই আদর্শ দিয়েই কিন্তু তৎকালীন সময়ে কিন্তু আরেকটি আদর্শকে কিন্তু ভূমধ্যসাগর পাড়ি দেওয়ানো হয়েছে, আরেকটি আদর্শকে প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়ানো হয়েছে, আরেকটি আদর্শকে পাঠিয়ে দেওয়া হয়েছে আটলান্টিক মহাসাগরকে তাড়া করা হয়েছে। কিন্তু সেই আদর্শই, সেই কোরআন এখনও অক্ষুণ্ণ অবস্থায় আছে। মহাগ্রন্থ আল কোরআন আমাদের কাছে একটি জেট জবর পেয়েছে, একটি হর পথে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আমরা কিন্তু সেই জায়গাতে, সেই আদর্শের জায়গায় কিন্তু আমরা পৌঁছতে পারছি নি। এটি আমরা অম্মি মানুষ, আমরা জেলা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আপনাদের চেয়ে আমাদের দায়বদ্ধতা খানিকটা বলেও সমাজের লোক মনে করে যে একজন প্যান্ট শার্ট পরা মানুষ খুব তার কাছে ইসলামের খুব বেশি দায় দায়িত্ব নেই। আপনাদের কাছে কিন্তু মানুষের আকাঙ্ক্ষা আছে, বিরাট আকাঙ্ক্ষা। হ্যাঁ, আমরা যত বড়ই চাকরি করি না কেন, কতই রাজকীয়ভাবে দামি গাড়িতে চড়ে বেড়াচ্ছি, আমাদের কাছে কিন্তু এক পয়সারও দাবি নাই কারো কিছু, দাবিটা কিন্তু পুরোটাই আপনাদের কাছে। এই যে জন আকাঙ্ক্ষা, এই যে জন মানে চাওয়া, এই চাওয়াটা কিন্তু আপনাদের পূরণ করতে হবে। আর্থিকভাবে আপনারা হয়তো দুর্বল, খুব মজবুত না, আমরা অনেক মজবুত, কিন্তু আমাদের কাছে কোনো মানুষের চাওয়া নাই, কোনো কিছু প্রাপ্তির জায়গা না। সেই স্পিরিচুয়াল আধ্যাত্মিক যে চাওয়াটি, এটি চাওয়ার মতো বা পরিপূরণের মতো আমাদের কাছে কোনো ক্ষমতাও নাই, পুরোটাই হচ্ছে আপনাদের কাছে।
তো একজন শিক্ষকের সামনে একজন ছাত্রের কথা বলা রীতিমতো ধৃষ্টতা। স্যার বসে আছেন এখানে, বিদগ্ধ পণ্ডিত, এই পণ্ডিতকে, এই স্কলারকে আমরা আর কতদিন পাব আমরা জানি না। তো আপনাদের প্রতি আমার বিনম্র আবেগ, আপনার প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবেন, আপনাদের কোনো কাজে আমি যদি আসি কাজ করব। আসসালামু আলাইকুম। তো আজকে আমি এই মার্কাজ এলাকাতে এসে এই ভবন, ছাত্রদের কোলাহল, সব কিছু আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে যে এখানে দিনের এত বড় কাজ হচ্ছে, শিক্ষক ছাত্রদের মধ্যে যে ঐক্যতান, পরস্পরের মধ্যে যে সমঝোতা আমাকে অত্যন্ত আকৃষ্ট করেছে, খুব ভালো লেগেছে। দিকে দিকে ইসলামের বিজয় কেতন উড়ুক, এটি আমি চাই। আশা করছি যে এই প্রতিষ্ঠান সেই কাজটি আঞ্জাম দিচ্ছে এবং ভবিষ্যতে দিবে, এবং এটি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে, মুসলিম জনগোষ্ঠীর মানস পটে সেটা ভাস্বর থাকবে, টিকে থাকবে ইনশাল্লাহ, আমার এই বিশ্বাস। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর আমি সমৃদ্ধি কামনা করি। এখানে যারা খাদেম হিসাবে কাজ করছেন, শিক্ষকরা, অন্যান্য কর্মকর্তা কর্মচারী সকলের আমি নিয়ে হায়াত আল্লাহর কাছে কামনা করি। আমাদের দাওয়াত কি জনগণের সামনে বলো তো? আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। এখানে হানাফি, সাফি, মালিকি, হাম্বলি কোনো কথা আছে? কোরআন সবার, সহি হাদিস সবার, আমরা কেউ যা জয়ীফ হাদিস থেকে দূরে থাকার আহ্বান জানাই। এই আহ্বানটা মানুষের অন্তরে দাগ কেটেছে, যে জন্য আমি কখনো বরগুনা যাইনি, শরীয়তপুর যাইনি, পটুয়াখালী যাইনি, ঝালুকাটি যাইনি, কিন্তু সমস্ত এলাকাতে আমাদের জেলা সংগঠন পর্যন্ত হয়ে গেছে। তারা চাচ্ছে আমাকে একবার দেখার জন্য, তো ওরা আসে বছরে একবার করে আসে, কমই, মাসে মাসে পারে না, বছর অন্তত একবার দুবার আসে। এই আহ্বানটা আগে কী দিচ্ছি এটা সবার আগে নিতে হবে। যেটা মানে ইঙ্গিত দিয়েছেন সেটা কিন্তু আমাদের এই ইসলাম, সবাই ইসলামকে পছন্দ করে। হোয়াট ইজ ইসলাম? ইসলাম মানে তো কোরআন এবং সহি হাদিস, এই বাদ্যতে ইসলাম হয় না। এরপরে 1994 সালের 29শে জুলাই কোরআন পরিবর্তনের দাবিদার তসলিমা নাসরিন এর বিরুদ্ধে যে সম্মিলিত সংগ্রাম পরিষদের, বাংলাদেশের ইতিহাসে এত বড় সম্মেলন কখনো হয়নি। একবার আসাদগড় থেকে মানিক মেভিনিউ পর্যন্ত, মানিক মেভিনিউর ওই পাশে ফরম গেট, মানুষ মানে লোকে লোকারণ্য তিল ধরনের ঠাই ছিল না। সেখানে আমাকে তো টাইম দেবেই না পিসাবরা, শেষকালে মানে দাবির পরে দাবি, বিশেষ করে আমি মোল্লা মহিউদ্দিন খানের কথা বলতে পারি না, ব্যাপক দাবির মুখে আমাকে ঠিক মগর আজানের 2 মিনিট আগে সময় দিল। দেখবেন ক্যাসেটটা আছে, 2 মিনিট 10 সেকেন্ড মাত্র। জাতীয় সংসদ তাকে বলেছিলেন সংগ্রাম সেদিনই শেষ হবে যেদিন ওই জাতীয় সংসদে কোরআন এবং সহিহাদের ভিত্তিতে আইন ও সংবিধান কায়েম হবে। সঙ্গে সঙ্গে 20 লক্ষ মানুষ সকল বিধান বাতিল করো, বলো। এটা এখন আমাদের বাচ্চাদের স্লোগানে পরিণত হয়ে গেছে। এটা হলো রাজনৈতিক স্লোগান, সবাই বলে আমি রাজনৈতিক স্লোগান, এটা সার্বিক জীবন পরিবর্তনের স্লোগান। আর আসুন এটা দাওয়াত পবিত্র কোরআন ও সহিহ চালকে জীবন গড়ি। এ দাওয়াত আমাদের বাচ্চারাও বলে, বহির বিধান কাঙ্গুরা বহি বুঝুক না বুঝুক কিন্তু বলে দেয়। এটা কলমের মতোই হয়েছে, কলমের অর্থ অনেকে বোঝে না কিন্তু ওটা বোঝে। এই দুটি মৌলিক স্লোগান কাস্ট হচ্ছে সারা বাংলাদেশে। এরপর আমাদের লেখনে বক্তব্য খোদবা তো আছে, খোদবা প্রতি জুমা মানুষে শোনে। যাই হোক, আমরা যে বিষয়টা উনি ইঙ্গিত দিচ্ছেন সে বিষয়টা আমাদের জীবন স্লোগানটা আমাদের। এরপরে যেটা চাচ্ছেন পরবর্তী প্রজন্ম, এটা তো আমরা প্রত্যেকেই কামনা করি, বাপ চায় তার ছেলেরা সবাই তার মতো হয়ে হোক বা তার চেয়ে বড়ো হোক, এটা চায় নাকি? আমরা আল্লাহর কাছে চাচ্ছি তিনি যেন এমন কোনো প্রতিনিধি পাঠিয়ে দেন যিনি আমাদের দাওয়াতটাকে আরও বহু গুণ বৃদ্ধি করার তৌফিক আল্লাহ তাকে দান করেন। আজকে উনি এখানে এসেছেন, অত্যন্ত ব্যস্ত মানুষ, আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং মার্কাজের পক্ষ থেকে শুধু নয়, পুরো সংগঠনের পক্ষ থেকে ওনাকে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করছি যেন ওনার কর্মক্ষমতা আল্লাহবাক আরও বাড়িয়ে দেন এবং কাজ করার পরিধি বাড়িয়ে দেন, সম্মান বৃদ্ধি করে দেন। এবং আমরা যে জন্য গর্বিত সে আপনারা বুঝতেই পাচ্ছেন, সে গর্বের জায়গা যেন যদি অক্ষুণ্ণ থাকে, উনি যদি 1-5 দিনও থাকেন তবু অনেক কাজ করতে পারবেন। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনার সবার পক্ষে সুবিধা হবে। আইয়ুব খান একবার গিয়েছিলেন বিদেশে, স্পিকারকে সাধারণত দায়িত্ব দিয়ে যাওয়ার নিয়ম এখনও পর্যন্ত সেটাই আছে।
তো তখন স্পিকার ছিলেন ফজলুল কাদের চৌধুরী, ওনাকে উনি দায়িত্ব দিয়ে গেলেন 5 দিনের জন্য। উনি 5 দিন অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে অর্ডার সই করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তার বাস্তব প্রমাণ এখন বসে আছে। আমাদের এরকম বড় স্বপ্ন আছে, এটা হলে মার্কাজ মানে শুধু যারাই কোরআন এবং সহি হাদিসের ভক্ত এটা তাদেরই মার্কাজ, কোনো ব্যক্তি বিশেষ নয়। ঠিক দারুল হাদিস সিটি যেটা হতে যাচ্ছে 313 বিঘের, ওটাও একবারে এর উপরে কোনো মার্কাজে থাকবে না। এটা আমরা খালি স্বপ্ন দেখা মানুষ, কাজ যে কী হবে আল্লাহ ভালো জানে, কিছুই জানে পকেটে একটা পয়সাও নেই, কিন্তু দিয়ে দিলাম ঘোষণা ইস্তেমতে আমি এটা করব। আস্তে আস্তে মানুষ টাকা দিচ্ছে, হচ্ছে হবে, হয়তো আল্লাহ যদি কবুল করেন, যদি আল্লাহ মধ্যে ইখলাস রাখেন, যতক্ষণ ইখলাস থাকবে ততক্ষণ রহমত থাকবে, ইখলাস নাই তো রহমত উঠে যাবে। আমি ছাত্রদের কাছে প্রায় বলি কোন রকম কপটতা যাকে নিফাক বলা হয় যেন কারোর অন্তরে স্থান না পায়। লিল্লা কাজ করে যাও, আল্লাহর পক্ষ থেকে কীভাবে মদত আপনার তিনি ভালো জানে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন হকের পর দৃঢ় থাকা তৌফিক দান করুন, এবং যে কোনো মূল্যে যে লক্ষ্য আমি দুটো বললাম, আসুন পবিত্র কোরআন ও সহিহ আরকে জীবন গড়ি, এবং সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই মৌলিক 2 স্লোগান নিয়ে বাংলা দৈনিক কাজ করছি আমরা, যদি সর্বক্ষেত্রে যে বলতে শুরু হয়ে যায় এবং রাষ্ট্রীয় পর্যায়ে যারা আসেন তাদেরও দায়িত্ব, কারণ তারা মুসলমান, এই দায়িত্ব সবারই, তারা এগিয়ে আসেন তো আমাদের কাজটা খুব সহজ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, এবং বিশেষ করে আমাদের মাননীয় মহাপরিচালককে আর দীর্ঘ হায়াত দান করুন, আমাদের হায়াত শেষ, আল্লাহ তাকে অনেক কাজ এখন হবে আশা করি। আল্লাহ তোমার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।